জন্ম নিলে মরতে হবে এ কথা চিরসত্য। তারপরও কিছু কিছু মৃত্যু মানুষের মেনে নিতে অনেক কষ্ট হয়, বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের পানিতে ডুবে মরা। আটজন বান্ধবী গোসল করতে নেমেছিল কিন্তু দুই বোন তলিয়ে যায়। প্রতিবেশীরা উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয় না তাদের। মাছের ঘেরে ডুবে দুই বোনের লাশ হওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। জানা যায় তানিশা আর তানহা দুজনের বয়সই 12 বছর। এই ঘেরে গ্রামের ছোট বড় অনেকেই গোসল করে, তবে ছোটরা প্রত্যেকটা দিনই অনেকক্ষণ গোসলে নেমে খেলাধুলা করে। গতকাল দুপুর 12:45 দিকে বাড়ির পাশে একটি মাছের ঘেরে 8 কিশোরী গোসলে নামে। এক পর্যায়ে তানিশা ও তানহা পানিতে তলিয়ে যায়। এ সময় সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই মেয়ের মৃত্যুতে পরিবার যেন শোকে পাগল পাড়া, আতঙ্কিত আর মর্মাহত গ্রামবাসীরা। হঠাৎ কি করে এভাবে দুই বোন মারা গেল? এখানে কি হত্যার কোনো কাহিনী লুকিয়ে আছে? দর্শক, 12 বছরের দুই কিশোরীর মৃত্যু নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।